ঘূর্ণিঝড় বুলবুলে যান ও মালের ক্ষতি শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকারের যথেষ্ট প্রস্তুতি আছে বলে জানালেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এর মধ্যে চার হাজার সত্তরটি আশ্রয় কেন্দ্রে শুকনা খাবার বিশুদ্ধ পানি করণ ট্যাবলেট ওষুধ এবং নগদ টাকা সহ প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে রিপোর্টে বাকিটা মোহাম্মদ ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় উপকূলীয় এলাকায় আঠারো লাখ মানুষের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে চার হাজার সত্তরটি উপকূলীয় সাত জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট বরগুনা পটুয়াখালী ভোলা ও পিরোজপুরে দুই হাজার করে মোট চোদ্দ হাজার শুকনো খাবারের প্যাকেট এবং দশ লাখ করে সত্তর লাখ টাকা পৌঁছে দেওয়া হয়েছে এছাড়া নোয়াখালী ফেনী চাঁদপুর চট্টগ্রাম ও কক্সবাজারে একশো মেট্রিক টন করে মোট মেট্রিক টন চাল এবং লাখ লাখ করে টাকা পৌঁছে দেওয়া হয়েছে সচিবালয়ে আন্ত মন্ত্রণালয়ের বৈঠক শেষে প্রস্তুতির বিস্তারিত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী তিনি জানান ঝুঁকিপূর্ণ স্থান থেকে মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হচ্ছে আটটা থেকে মধ্যরাতের মধ্যে আমাদের উপকূলীয় অঞ্চলে আঘাত করবে জেলা প্রশাসন এবং ভলান্টিয়ারদের এবং জনগণের সম্পৃক্ততার মাধ্যমে তাদেরকে স্থান দিতে করা হচ্ছে যে আমাদের এসডিআর অনুযায়ী একটু বল প্রয়োগ করে হলেও তাদেরকে নিয়ে আসার জন্য উপকূলীয় জনগণের যানমালের নিরাপত্তা আমরা শতভাগ দিতে পারব নিরাপত্তা বাড়ানো হয়েছে আশ্রয় কেন্দ্রে এছাড়া আশ্রয় কেন্দ্রে জরুরি ঔষধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পৌঁছে দেওয়া হয়েছে গোখাদ্যের জন্য পৃথক অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলেও জানানো হয় সভা থেকে শুকনো খাবার দেওয়া হয়েছে এবং এক একটি খাবারের যে পরিমাণ খাদ্য আছে তাহলে একটি পরিবার সাত দিন পর্যন্ত খেতে পারবে এছাড়া দুইশো মেট্রিক টন করে চাল এবং নগদ দশ লক্ষ টাকা এবং গোখাদ্যের জন্য এক লক্ষ টাকা এবং শিশু খাদ্যের জন্য আমরা এক লক্ষ টাকা করে বরাদ্দ করেছি প্রায় পনেরোশো ছেচল্লিশটি মেডিকেল টিম প্রস্তুত হয়েছে এবং প্রচুর পরিমাণে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং খাবার স্যালাইন তারা প্রস্তুত রেখেছে সমন্বয়হীনতা হলে মানুষের দুর্ভোগ হয়। আমাদের আশা কথা আমরা সবাই খুব সুসম্মিত ফেস করার জন্য প্রস্তুত আছি এবং সমন্বয়ের মাধ্যমে হচ্ছে যে কোনো জরুরি প্রয়োজনে নয় 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 এই নম্বরে যোগাযোগ করতেও অনুরোধ করা হয় সংবাদ সম্মেলনে মোহাম্মদ নুরুন্নবী একুশে টেলিভিশন ঢাকা